কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারানো একটি মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও পাঁচজন। ভোর ছয়টার দিকে উপজেলার বাতিসা নানাকড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বন্যা কবলিত নিজ বাড়ির লোকজনকে দেখতে দুই দিন আগে ফেনীতে যান মামুন। শুক্রবার সকালে স্ত্রী সন্তান ও শাশুড়িকে নিয়ে মাইক্রোবাসে ঢাকায় আসছিলেন, তবে সেই ফেরা আর হয় না। সকাল ছয়টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা নানকড়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন ফেনীর সদর উপজেলার মোটবি ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ মামুন, তার শাশুড়ি মাজেদা বেগম, মামুনের পাঁচ মাসের শিশু সন্তান সাইমন এবং মাইক্রোবাসের চালক ফেনী সদরের মাস্টারপাড়ার আলাউদ্দিন হাজারি। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ বলছে, বাতিসা নানকড়া এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়েছিল। দ্রুতগতিতে থাকা ঢাকাগামী মাইক্রোবাসটি গতি কমিয়ে দেয়। এ সময় ফেনী থেকে ঢাকাগামী স্টারলাইন পরিবহনের একটি বাস মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি মহাসড়ক থেকে নিচে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। আমরা এখন পর্যন্ত যেটা নিশ্চিত হয়েছে যে চারজন মারা গেছে, এর মধ্যে তিনজন পুরুষ একজন মহিলা। তিনজন পুরুষের মধ্যে একজন আবার বাচ্চা আছে, যে চারজনের মধ্যে আবার হাইস্ট ওয়েট ক্যারিয়ার আছে। ঘটনাস্থল থেকে একটা স্টারলাইন পরিবহন আটক করে। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ও নিহতদের উদ্ধার করে। পরে আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক।